হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি অরফানগঞ্জ খিদিরপুর মার্কেটে। এখানে একটা 400 বছরের পুরনো 600 বছরের পুরনো একটা কালী মন্দির আছে। তা সেই কালী মন্দিরের ছবি আপনাদের দেখানো হবে, আর সেই কালী মন্দির সম্বন্ধে কিছু বলা হবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির এবং বহু প্রাচীন মন্দির, 600 বছর 600 বছরের পুরনো, ভুল করে 400 বছর বলে দিয়েছি। তো 600 বছরের পুরনো মন্দির এবং এই মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি। অনেকেই এই মন্দির সম্বন্ধে জানে না, এটা এত প্রাচীন মন্দির কলকাতা শহরের মধ্যেই আছে। আর খিদিরপুর মার্কেট তো কাউকে বলার কিছু নেই আলাদা করে, বিরাট মার্কেট, অনেক পুরনো মার্কেট, 36 বিঘার উপরে এই মার্কেট। মন্দির সম্বন্ধে আরো বিস্তারিত আমরা ঠাকুরমশাই থেকে জানবো, এবং আমরা এই এই মন্দির নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে। এই অঞ্চলের যারা সেবায়িত আছে, যারা মায়ের ভক্ত আছেন, তারা একটা কমিটি তৈরি করে এই মন্দিরটাকে যাতে আরো উন্নত হয়, বহু মানুষের কাছে যাতে এই প্রাচীন মন্দিরের খবর যায়, সেরকম একজন মানুষকে আমরা খুঁজবো, তাকেও আমরা এই ভিডিওর মধ্যে রাখবো। আচ্ছা, আমরা এখন আছি খিদিরপুরে মার্কেট আছে, সেই মার্কেটের কাছে অরফানগঞ্জে একটা 600 বছরের পুরনো এক কালী মায়ের মন্দির, যেই মন্দিরটার সামনে আমার দাঁড়িয়ে আছেন এই মন্দিরেরই পুরোহিত। ঠাকুমশাই, আপনার নামটা কি? শরৎ চক্রবর্তী, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন পুরোহিত। তো আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই 600 বছরের পুরনো এই মন্দিরের সম্বন্ধে আমরা কিছু জানবো। ঠাকুমশাই, এটা মন্দিরটা তো 600 বছরের পুরনো, তো এই মূর্তিটা শুনলাম কষ্টি পাথরের মূর্তি, তো এই পুজোটা শুরু হয়েছিল একটু প্রথম দিন থেকে, এই মন্দির সম্বন্ধে কিছু বলেন। আমি তো যেটুকু শুনেছি, বা আমি তো এখানে বেশিদিন মানে আসিনি, আমি 7-8 বছর এখানে ঢুকেছি, যেটুকু আমি শুনেছি এই মন্দিরটার মাকে গঙ্গা থেকে পেয়েছিল কষ্টি পাথর। মন্দিরটা প্রতিষ্ঠিত হয় একজন সেবায়িত ছিল, তারপরে বাজার কমিটি এটাকে মোটামুটি দেখাশোনার ভার নিয়ে এনারা বার্ষিক একটা অনুষ্ঠান করে, মায়ের প্রতিষ্ঠাতা দিবসের শ্যামা পুজো যখন হয়, কার্তিক মাসের দীপান্বিতায় যে কালী পুজোটা হয়, সেই সময় মায়ের একটা খুব জোর একটা পুজো হয়, বাজারের সবাই সহযোগিতা প্রতিষ্ঠায় মন্দিরটাই চলে। আর এটা আগে শ্মশান ছিল মন্দিরটা, পরে এটা মন্দিরে পরিবর্তন হতো, তারপরে সবাই মিলিতভাবে সংগঠন হয়ে একসঙ্গে আমরা এই মন্দিরটা উদ্ধার করি। আমিও কিছু চেষ্টা করি মায়ের মন্দির যাতে উন্নতি হয়, অনেককে বলে কয়ে অনেক কিছু জিনিসও টুকটাক করিয়েছি, আরও যাতে একটু ভালো হয় আমি এটা চাই, যেন মায়ের মন্দিরটা আমাদের বাজারের মধ্যে একটা ভালো বিশাল খুব সুন্দর যাতে হয়। আমি সবসময় মন্দির কমিটির সেক্রেটারি কাছ থেকে, তিনি তার মুখ থেকেও আমরা কিছু শুনবো। তো আমরা এখন দুজন মানুষকে পেয়েছি যারা এই মন্দির কমিটির সাথে যুক্ত, বহু বছর ধরে মায়ের পুজো, আচ্ছা বিভিন্ন রকমের যে কাজ কারবার থাকে যেগুলো হয় আর কি, পুজো একটা মন্দিরকে বেস করে, সেই সংগঠক বলতে পারেন সেক্রেটারি মন্দির কমিটির শ্রী গৌর সাহা এবং স্বপন দাস, যিনি আমাদের মধ্যে আছেন। দাদা, আপনার কাছে একটা কি জানতে চাইছি, যে এই যে প্রাচীন এই মন্দিরটা, এটা আপনারা খুব জাঁকজমক করে করেন বিশেষ বিশেষ দিনে, তো কিভাবে আপনারা এই মন্দিরটাকে পরিচালনা করছেন এই এত বছর ধরে লাগাতার? দেখুন, আমাদের টোটাল বাজারের ব্যবসায়ীরাই সহযোগিতা করে, বা আমাদের ভোগের জন্য বাইরের লোকের কাছে যেতে হয়, আচ্ছা আমাদের দোকানদাররাই বিভিন্ন মেটেরিয়ালস দেয়, দ্রব্য সামগ্রী দেয়, সেই দিয়ে আমরা ভোগ বিতরণ করি, এবং কোনো পয়সা নেওয়া হয় না, বিনা পয়সায় ভোগ বিতরণ করি, তারাও প্রসাদ পায়। এবং আপনার বাৎসরিক কালী পুজোয় প্রায় 500-600 কিলো চাল ডালে হয়, এবং প্রায় 200 লিটার দুধের পায়েস হয়, এবং
এবং ধরুন না ন ছ নৌকো সাত নৌকো পায়েস, তেরো নৌকো আপনার তরকারি, আর ২৬ থেকে ৩০ নৌকো হচ্ছে খিচুড়ি তৈরি। মানুষ বসে বসে খানো এবং ভোগও নিয়ে যান, কোনো তার জন্য টিকিট কুপন কিচ্ছু লাগে, কোনো পয়সা লাগে, বিনা পয়সা। এবং প্রত্যেক অমাবস্যায় ভোগ হয়, ভোগ মানুষ পায়, কোনো পয়সা তার কাছে নেওয়া হয় যেই ভোগ নি। এবং ১৩ ডিসেম্বর মাসের বিশেষ একটা দিনে আমাদের এখানে হোমযজ্ঞ হয়, তারাপীঠ থেকে প্রায় ১০-১২ জন আসেন, এখানে বিশাল হোমযজ্ঞ হয়, প্রায় আপনার ১০০ কিলো বেলকাঠ, ১০ কিলো ঘি, ৬ কিলো ধুনো এবং আরো দ্রব্য সামগ্রী থাকে, সমস্ত বাজার থেকেই কালেকশন, কোনোটাই আমাদের পারচেস করতে হয়, টোটাল বাজারে ব্যবসায়ীরা দেয়, সেই দিয়ে আমরা এখন চলছে। নিত্যভোগের একটা ব্যাপার আছে, নিত্য অন্নভোগ হয়, এখানে ৪ জন সেবায়িত আছেন, তারাই দেখাশোনা করেন, আমি একটু সহযোগিতা। আর এটা যেহেতু প্রতিষ্ঠিত মন্দির, প্রতি অবস্থায় প্রত্যেক অবস্থায় ভোগ হয় এবং প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি প্রসাদ হয় এবং প্রত্যেকটা বিশেষ বিশেষ পুজোর দিনে ভোগ হয়, যেমন আপনার জগদ্ধাত্রী পুজো, মহাষ্টমী, নবমী, সপ্তমী, তিন দিনই ভোগ হয়, বিশেষ বিশেষ পুজোর দিনে মায়ের ভোগটা নিবে দেওয়া, যেহেতু মায়েরই তো রূপ, এখন আমরা ভোগটা সেইভাবেই করি। ডেলি নিত্য পুজো আছে, তিন টাইম করে হয়, তিন টাইম করে পুজো হয় দুপুরে। মানে কলকাতার এই খিদিরপুরের মধ্যে এত প্রাচীন একটা মন্দির, এত জাঁকজমক করে হয়, এটা অনেকেই জানে, অনেকেই জানে, অনেকেই জানে, সত্যি অনেকেই জানে না। ব্যাপারটা হচ্ছে কি, বাজারের ভেতর তো সেই ভাবে প্রচারটা প্রচারটা নেই। কালী পুজো প্রত্যেক বছর আমাদের সিএম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক বছরই আমাদের মন্দিরের একটা ধন্যবাদ লেটার পাঠায়, মোটামুটি তার একটা প্রতিচ্ছবি আমি দেখাচ্ছি, সেটা মোটামুটি প্রতি বছর পাঠায়। মহারাজা বাহাদুর জয়নারায়ণ ঘোষাল ২০০ বিঘা জমির ওপরে ভূকৈলাস রাজবাড়িটা প্রতিষ্ঠা করেন। এই ভূকৈলাস নামটি সাধক রামপ্রসাদের দেওয়া, তিনি এই স্থান পরিদর্শনকালে জায়গাটির নাম দেন ভূকৈলাস। খিদিরপুর ডক সংলগ্ন ট্রামডিপু থেকে হাঁটা পথে যেতে লাগে ১০ থেকে ১৫ মিনিট। এই বিশাল ভূভাগের মধ্যে আছে মূল তিনটে মন্দির, যার অন্যতম এই প্রাচীন দুর্গা মন্দির। জয়নারায়ণ ঘোষাল তার ২০০ বিঘা এস্টেটের মধ্যে শিবগঙ্গা নামে একটি পুকুর খনন করেন। এই পুকুরের একদিকে ১৭৮১ সালে দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন, যার মধ্যে আজও পূজিত হচ্ছেন ১১ ফুট উচ্চতা বিশিষ্ট কালো কষ্টি পাথরের দুটি শিবলিঙ্গ। পরবর্তীকালে দুটি শিবলিঙ্গের নামকরণ করা হয় রক্তকমলেশ্বর ও কৃষ্ণচন্দ্রেশ্বর। কলকাতার নিমতলা অঞ্চলের হাটখোলা দত্তবাড়ির দুর্গেশ্বর ছাড়া এত বড় শিবলিঙ্গ কলকাতার আর কোথাও নেই।
খিদিরপুর স্টেশনের খুব কাছে অবস্থিত অসম্ভব সুন্দর এই মন্দিরটি পুরীর মন্দিরের মতোই তৈরি। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র পুরীর মতোই ঐতিহ্য ও আচার অনুষ্ঠানের সাথে প্রতিদিন পুজো করা হয় এখানে। মূল মন্দিরের চারপাশে আরও আছে শ্রী গণেশ, মা সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী, ভগবত টুঙ্গী এবং ভগবান শিবের সুন্দর ভাস্কর্যযুক্ত ছোট ছোট মন্দির।